হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। একদিকে করোনা, অন্যদিকে জস, এই ঘূর্ণিঝড়ের মাঝেই আবার ব্ল্যাক ফাঙ্গাস। কি অবস্থা পশ্চিমবঙ্গে, যেখানে বিপদের উপরে বিপদ। ইতিমধ্যে আমফানে বিধ্বস্ত করে গেছে বাংলাকে, তারপরে আবারও নতুন করে ঘূর্ণিঝড় আসছে জস, আর এর মাঝে করোনার দাপট, তাতেই আবার নতুন করে ভাইরাসের সংক্রমণ। করোনা সংক্রমণের সাথে সাথেই ব্ল্যাক ফাঙ্গাস, আর এবারে সেই ফাঙ্গাস প্রবেশ করলো পশ্চিমবঙ্গে। বিশাল বড় দুঃসংবাদ, সকলে সতর্কিত হন। যেখানে রাজ্য সরকারের তরফ থেকে বিরাট কড়া বার্তা, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সূত্রে এখনো পর্যন্ত 5 জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ পাওয়া গেছে পশ্চিমবঙ্গে। আর যা জানা যাচ্ছে, এটি করোনার থেকে বহু গুণ সংক্রমিত, ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে আর ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় ব্ল্যাক ফাঙ্গাসে। আর আবারও নতুন করে এই বিপদ, যেখানে মৃত্যুর সংখ্যা অনেকটাই বাড়িয়ে দেয় ব্ল্যাক ফাঙ্গাস হলেই। আর এই সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে, ইতিমধ্যে মহামারী বলে ঘোষণা করেছে রাজস্থান এবং তেলেঙ্গানা সরকার। মহারাষ্ট্রেও ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে ইতিমধ্যে 50 জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1500-এর বেশি। বৃহস্পতিবার কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট জানানো হয়, ব্ল্যাক ফাঙ্গাস এখন মহামারীর কারণ হয়ে উঠেছে। রাজ্যগুলিকে বিজ্ঞপ্তি জারি করে জনসাধারণকে সচেতন করার কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। আর সেখানেই সবার আগে এগিয়ে পশ্চিমবঙ্গ, যেখানে হঠাৎ করে 5 জন সংক্রমিত হয়ে গেল ব্ল্যাক ফাঙ্গাসে, আর তাতেই গোটা রাজ্য সরকারের মাথায় হাত। উদ্বিগ্ন হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5 জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস, তারপর সাংবাদিক বৈঠকেও সে কথা তুলে আনেন মমতা ব্যানার্জি। একদিকে করোনাতে হিমশিম, কোনোভাবেই সাধারণ মানুষকে করোনার কবল থেকে বের করতে পারছেন না। এমনই সময় নতুন করে বিপর্যয় তানিয়ে উঠে এলো, একের পর এক বড় খবর। কি বলছে রাজ্য সরকার, কিভাবে জানবেন এই রোগ কোথা থেকে আসছে, এই রোগের লক্ষণ কি, এই রোগ হলে কি করণীয়, বিস্তারিত খবর আলোচনা করব। তবে তার আগে একটু অনুরোধ, বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে জানিয়ে দিন, তাহলে আপনার জেলা ভিত্তিক লেটেস্ট খবর সবার আগে নিয়ে আসবো। তারই সাথে যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে, সেই জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। তো এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলে আপনার জেলা ভিত্তিক করোনার আপডেট, নতুন করে সংক্রমণের খবর, অন্যদিকে অক্সিজেনের সংকট হলে তার গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনাকে জানিয়ে দেবো। আর তার সাথে যারা এখনো বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও স্ক্রিনের নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। এবার শুরুতেই চোখ রাখবো আজকের বড় খবরে। এবার উদ্বিগ্ন মোদী সরকারও, গোটা দেশে এবার বিপর্যয়। যেখান থেকে হোক ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার ওষুধ আনার ব্যবস্থা করুক কেন্দ্র। এবার দিল্লি হাইকোর্ট কড়া বার্তা দিয়ে আমরা জানালো, যেখানে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার জন্য ইতিমধ্যে অ্যাম্ফোটেরিজিন বি ওষুধ ব্যবহার করা হচ্ছে। ছত্রাকের সংক্রমণ বাড়তে থাকায় ওষুধের চাহিদাও বাড়ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল্য, আর যার ফলে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে আক্রান্তদের। সেই কারণে এবার রোগে উদ্বেগ প্রকাশ করছে দিল্লি হাইকোর্ট, এবার কেন্দ্রকে কড়া বার্তা, যেখান থেকে হোক ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ নিয়ে আসুক। আর এবার সেই ব্ল্যাক ফাঙ্গাসেই জর্জরিত পশ্চিমবঙ্গ, উদ্বেগ প্রকাশ করলেন মানবদ্রোহী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করে রাজ্যের আক্রান্তদের নিয়ে প্রশ্ন তুলছেন, বলছেন এর ওষুধ দেওয়ার কথা কেন্দ্রের, কিন্তু কেন্দ্র কোনো স্পষ্ট দিশা দেখাচ্ছে না। আর এমনই পরিস্থিতিতে নজর রেখেই দ্রুত ব্ল্যাক ফাঙ্গাস সংক্রান্ত একটি সরকারি নির্দেশিকা বা গাইডলাইন তৈরির প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। আর এবার জানিয়ে দেবো কিভাবে লক্ষণ কি কি হচ্ছে, কিভাবে আক্রান্ত হচ্ছে, ছড়িয়ে পড়ছে কিভাবে, কতটা ক্ষতিকারক এই ব্ল্যাক ফাঙ্গাস। যেখানে বাংলার 5-5 জন রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের খবর পাওয়া গেছে, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। আর সেখানে প্রশ্ন হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সবথেকে বেশি ঝুঁকি কাদের। MS হাসপাতাল জানাচ্ছে নিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগী বেশি মাত্রায় স্টেরয়েড নেন, যারা তাদের ক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাস ঝুঁকি সব থেকে বেশি। এছাড়াও ক্যান্সার বা অন্য যে কোনো জটিল রোগের চিকিৎসা যাদের অনেক দিন ধরে চলছে, তাদের ক্ষেত্রে এই ছত্রাক আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। আর এর পাশাপাশি গুরুতরভাবে কোভিড আক্রান্ত, ভেন্টিলেটরে অক্সিজেন সাপোর্ট রয়েছে এমন রোগীদের ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হতে পারেন। অর্থাৎ করোনায় ভেন্টিলেটরে অক্সিজেন সাপোর্ট রয়েছে, তাদের খুব বিপদের মুখে পড়তে পারে এবারে ব্ল্যাক ফাঙ্গাসের কারণেই। এবার এক নজরে দেখে নেবো এই রোগের লক্ষণ কি, কারা কারা কিভাবে এই রোগে আক্রান্ত হয়ে থাকেন, যেখানে করোনা একের পর এক সংক্রমিত হচ্ছেন কিভাবে, আপনারা ইতিমধ্যে টের পেয়ে গেছেন এবার নতুন রোগ ব্ল্যাক ফাঙ্গাস। প্রত্যেককে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং প্রত্যেককে জানার সুযোগ করে দেবেন, আপনার বন্ধু পরিজনদের অবশ্যই সতর্ক করবেন, কারণ এটিও একটি সংক্রমিত রোগ। যেখানে ব্ল্যাক ফাঙ্গাস শরীরে প্রবেশ করলে নাক দিয়ে অস্বাভাবিক কালো রস বেরোনো বা রক্ত বেরোনো এই রোগের একটি বড় লক্ষণ, পাশাপাশি মুখে অসাড় ভাব আর মুখ খুলতে বা চিবোতে খুব অসুবিধা হচ্ছে, নাক বন্ধ, মাথা ও
চোখে প্রবল যন্ত্রণা, লাল লাল চোখ দেখা যাচ্ছে। অনেকের মধ্যে ইতিমধ্যে দেখতে পারবেন যাদের চোখের চারিদিকে বা চোখের সাদা অংশে লাল লাল ভাব দেখা দিচ্ছে, তা ব্ল্যাক ফাঙ্গাসের কঠোর লক্ষণ। কেন্দ্রের তরফেও রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রান্ত সব খবর জানাতে এবং আক্রান্তদের তালিকা তৈরি করে রিপোর্ট জমা দিতে। অর্থাৎ করোনার মতো রিপোর্ট জমা পড়ছে এবার ব্ল্যাক ফাঙ্গাসের, কোন কোন এলাকায় কতজন সংক্রমিত হলো, তার ওষুধ কবে আসবে তা নিয়ে চিন্তায় গোটা বঙ্গবাসী। এবার পশ্চিমবঙ্গের বুকের মাঝেই আসলে পড়ছে নতুন করে ঝড় জস। আর এই পরিস্থিতিতে প্রত্যেককে সচেতন থাকুন, আপনাদের একটাই অনুরোধ, যেখানে করোনায় অক্সিজেন ভেন্টিলেশন সাপোর্ট থাকলেই ব্ল্যাক ফাঙ্গাসের সম্ভাবনা অনেকটাই দেখা যাচ্ছে, তাই প্রত্যেককে নিজেকে সতর্ক রাখুন, করোনা যাতে না হয় সেদিকে যথোপযুক্ত চেষ্টা করুন। আর অন্যদিকে চোখ রাখবো এক নজরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকের ট্রেন্ডিং নিউজ, যেখানে পশ্চিমবঙ্গ উত্তপ্ত নারদ মামলায় গ্রেপ্তার চারজন, তাদেরই জামিন মঞ্জুর উঠে এলো নতুন করে খবর। জেল হেফাজত থেকে মুক্তি মিলল ফিরিয়াদ সুব্রতদের, তবে থাকতে হবে গৃহবন্দী, এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর। এদিন শুক্রবারের নারদ মামলায় এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট, তবে গৃহবন্দী থাকলেও ঘরে বসে প্রশাসনিক সব কাজই তারা করতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি আদালত বেলা 11:15 নাগাদ শুরু হয় শুনানি। ফিরিয়াদের জামিন মঞ্জুর ঘিরে দুই বিচারপতির মধ্যে মতবিরোধী দেখা যায়। প্রথমে জামিন মঞ্জুর করেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার বিরোধিতা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দা। অবশেষে অভিযুক্ত চার নেতা মন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে আদালতে। তবে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে নতুন বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত তাদের আপাতত গৃহবন্দী থাকতে হবে। আর এর মাঝে ঘূর্ণিঝড় জস নিয়ে লেটেস্ট আপডেট, যেখানে কবে কখন কোথায় আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় জস, তাতে এবার নতুন করে তথ্য। 26 মে ঘূর্ণিঝড় বাংলা এবং উড়িষ্যার উপকূলে আছড়ে পড়বে এই ঝড়, এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর। আর এই খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 26 মে ঘূর্ণিঝড় বাংলা এবং উড়িষ্যা উপকূলে প্রবেশ করার সময় হাওয়ার গতিবেগ কমপক্ষে থাকবে 80-85 কিলোমিটার পর্যন্ত, আর যার ফলে 25 মে থেকে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। 26 মে রাত থেকেই বৃষ্টির পরিমাণ ও ঝড় ব্যাপক আকারে বাড়তে পারে। আর এর মাঝে পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ এখনো বাড়বাড়ন্ত কোনোভাবেই কমছে না। 20,000-19,000 ছুঁই ছুঁই করছে পশ্চিমবঙ্গের সংক্রমণ। গত 24 ঘন্টায় গোটা পশ্চিমবঙ্গে সংক্রমিত হয়েছে শুধুমাত্র করোনায় আক্রান্ত হয়ে 19,091 জন, আর মৃত্যুর সংখ্যা ব্যাপক বেড়েছে। শুধুমাত্র 24 ঘন্টায় মারা গিয়েছে 162 জন। করোনার দ্বিতীয় ঢেউ যেন দিনের পর দিনে ব্যাপক থেকে বিশাল আকার ধারণ করছে, আর মৃত্যুর পরিমাণটা অনেকটাই বেড়ে গিয়েছে প্রথম ঢেউয়ের তুলনায়। আর এদিকে আবার গোটা দেশে করোনা সংক্রমণ 260,551 জন, প্রায় 3 লক্ষ ছুঁতে ছুঁতে এবার 2,50,000-এর কাছাকাছি পৌঁছলো গোটা ভারতের সংক্রমণ। কিছুটা নিম্নমুখী গ্রাফ স্বস্তির নিঃশ্বাস কেন্দ্রের, তবে এখনো করোনার যে হারে থাবা বাড়ছে আবারও তৃতীয় ঢেউ আসতে পারে বলে ইতিমধ্যে সূত্র মারফত এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে কোন পরিস্থিতিতে যায় বাংলা তথা গোটা ভারত তাই দেখার, এবার গোটা বিশ্ববাসী তাকিয়ে ভারতের দিকে, একের পর এক সাহায্য আসছে। তবে সব থেকে বিপদের মুখে পড়ছে তখনই যখন অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে, একের পর এক জায়গায় মৃত্যু হচ্ছে অক্সিজেনের অভাবে। আর অন্যদিকে রাজ্যজুড়ে নতুন করে খবর, খড়দা আসনে প্রার্থী হবেন শোভন দেব, যেখানে ভবানীপুরের বিধায়ক পদ থেকে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায়। তবে তারপরেই নতুন করে প্রশ্ন উঠছে শোভন দেব চট্টোপাধ্যায় কোন আসনের প্রার্থী হবে। সূত্রের খবর, খড়দা আসনের উপনির্বাচনের প্রার্থী হতে পারেন কৃষিমন্ত্রী। আসলে এই কেন্দ্রে জয়ী তৃণমূল, কিন্তু ভোটের ফল ঘোষণার আগেই করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন বিজয়ী প্রার্থী কাজল সিনহা, তাই এই কেন্দ্রে উপনির্বাচন শোভন দেবের লড়াই প্রবল সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে আরো এক ছবি ধরা পড়লো, যেখানে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা যোদ্ধাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, মারণ ভাইরাসের থাবায় আমরা প্রিয়জনদের হারিয়েছি, যারা এই ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। বৈঠক চলাকালীন কাঁদো কাঁদো চোখে প্রধানমন্ত্রী কিছুক্ষণ থেমে গিয়ে পরিস্থিতি সামাল দেন। আর অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে কড়া বার্তা, বড় ঘোষণা মমতার, যেখানে ব্যাংক কর্মীদের করোনার যোদ্ধা হিসেবে টিকাকরণ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এদিন শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। কলকাতা পুরসভা ও জেলার পুরসভাগুলিতে ব্যাংক কর্মীদের টিকাকরণ করা হবে বলে সূত্র মারফত খবর। সম্প্রতি ভ্যাকসিন নিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে ব্যাংক ও অফিসার সংগঠনগুলি, আর এই আবেদনে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারই সাথে থাকছে একের পর এক বড় খবর, চোখ রাখবো সেদিকেই। তবে তার আগে একটি অনুরোধ, বর্তমানে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আজকের ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্টে উপস্থাপন করুন। আর এক মুহূর্ত দেরি না করে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিও স্ক্রিনের উপরে যে
লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। আর তারই সাথে যারা এখনও ভিডিওটি শেয়ার করেননি, ভিডিও স্ক্রিনের নিচে যে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় বন্ধুদেরকে শেয়ার করে দিন এবং তার সাথেই ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কিত সঠিক তথ্য পৌঁছে দিন প্রত্যেকের কাছে এবং করোনা সম্পর্কে সতর্ক বার্তাটি পৌঁছে দিন। মাস্ক স্যানিটাইজার ব্যবহার করুন, সকলে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।